আস শালা কত দেরি হয়ে গেছে আর আসছে না চলে যাব এই এত দেরি হলো কেন ও দিদি আমার মা না আমার বিদায় দিতে চাইছিল না তো তোর মা তোকে কি বলেছে মা বলেছে পায়ের দিকে তাকিয়ে যাবি আর পায়ের দিকে তাকিয়ে ফিরে আসবি আরে পায়ের দিকে তাকিয়ে যাবি আর পায়ের দিকে তাকিয়ে আসবি হ্যাঁ দোকানদারের সাথে কথা বলবি ক্লাই পুতুল নিবি ক্লাই বাজারের দিকে কোনো কেনাকাটা করবি ক্লাই আমি কি মায়ের কথা শুনবো নাকি কি করবি আমি তো ছোট বড় সবার সাথে গল্প করতে করতে যাব আর গল্প করতে করতে ফিরে আসব চল তাড়াতাড়ি চল বেলা হয়ে যায় কেনে তাহলে চলো দিদি কোথায় যাব রে কোথায় চল চলো বেউলা চলে রে কোথায় জানিস লাই সেনয়া বাজারে বেহুলা চলে রে বেহুলা চলে রে এ দিক ও দিক তাকাই বেহুলা কোন দিকে তে যাবে বাজারে দিয়ে বেহুলা সোনার পুতুলি কিনবে রে চলে কোনটা ছেড়ে কোনটা হানেবে ভাবে মনে মনে চাঁদের বেটা গুলাব লাগাই চাই আর নয়নে রে চলে রে জয় মা গন্ধেশ্বরী মা একটা খদ্দের মিলে দিস মা আয় মা আয় মা এ চল তাড়াতাড়ি চল চল দিদি নয় বাজারে চললে তো দেবে বেহুলা ধনি নয় বাজারে চললে তো দেবে বেহুলা ধনি নয় বাজারে চললে তো দেবে বেহুলা ধনি চললে তো দেবে বেহুলা ধনি রাজকুমারী রাজেশ্বরী চললে তো দেবে বেহুলা ধনি আমি আর হাঁটতে পারছি আর হাঁটতে হবে ক্লাই ওই এটা হলো বাজার ওই দেখ বেলুন দোকান কেনে এই এদিক পানে দেখ মুদি দোকান ও দিদি হ্যাঁ দোকানদার কোনগুলো হ্যাঁ দোকানদার কোথায় এই কালো কালো মাথাগুলো দোকানদার আমরা দুজন কাস্টমার সবাই দোকানদার হ্যাঁ সবাই ঠিক আছে তাহলে আমি জিজ্ঞাসা করে দেখি আসেন মা আসেন আসেন কে ও বাবা এ কে আছে রে জয় মা খদ্দেশ্বরী মা খদ্দেশ্বরী ও এ দোকানদার আছে ওই কি এটা দোকানদার তাহলে দাদু বলে সম্পর্ক দি হ্যাঁ মিত্র বলি ও দাদু দাদু বলে নষ্ট করে না জীবনটা আমার তা তোমার কি বলে ডাকলে খুশি হবে হ্যাঁ বলো কি হয়েছে বলো বলছি তোমার নাম কি গো দাদু আমার নাম ছোট্ট করে বলবো আমার নাম ফটিকচাঁদ চট্টোপাধ্যায় একটা কথা জিজ্ঞাসা করি কিছু মনে করবে না 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 তোমার বাবার নামটা কি আমার বাবার নাম 220 চট্টোপাধ্যায় তোমার ঠাকুরদার নাম আমার ঠাকুরদার নাম 440 চট্টোপাধ্যায় তোমার পর ঠাকুরদার নাম কি তুমি তো আজ তা ভেতরে ঢুকে যাচ্ছ হ্যাঁ
হ্যাঁ বলো বলো দাদু তুমি বলো আজ আমার পোঠা গুতাঙ্গে বই হাইলাই চট্টপাতে এ দাদু দোকানে যাবে ক্লাইডে ও দাদু দোকানে গেলে পড়ে দাদুকে টাচ করলে পড়ে হ্যাঁ রামে রামে করে মরে যাবে রে ওদিদি দাদু তো কারেন আছে বটে না না বিদ্যুৎ গোষ্ঠী হাই কারেন আর বিদ্যুৎ নাকি আলাদা আচ্ছা দাদু তোমার দোকানে কি পুতুল আছে ককলে পুতুল নাকি ককল নো কোনো আমল ফাঁক কি প্লাস্টিকের চুড়ি না ফাইবারের ঘড়ি না মাথার ফুল না কানের দুল না সব চাই না নাং 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 আমি অতি বংখচ্চ রং রং সমান রং ছাড়েন বলিতে পারি না কে বলছে রে সমাজকৃত ছাড়েন বলিতে পারি না ও সংস্কৃত ভাষায় বলছে ঠিক আছে তাহলে তোমার দেব মানিয়ে ওই শ্রীকৃষ্ণ কৃষ্ণ ঠাকুর ঠিক আছে তুমি দেখাও কলির অবতার কলির অবতার হে গোবিন্দ তুমি আমার সংসারের কল্যাণ করো ও গো শ্রীমতী হে গোবিন্দ ও গো শ্রীমতী চার ছয় বিশ একবার আমার ফুকির আমার চাওয়াট করে পড়ে আমি চারশো বিশ বুঝতে পারিনি তোমার বাসি পড়ে গেছে আমার বাসি আমার ঝোড়া দাদু ভালো পুতুল আছে ভালো পুতুল বাবা মহাদেব কি মহাদেব উচ্চারণ করতে পারে ঠিক আছে তুমি দেখাও ভালো ভালো পুতুল দেখাও ডাক্তারি মশাই কেন মহাদেবের জট নেই বিশাল ভুঁড়ি নেই মহাদেব একটু ভান ধুত রাখে একটু পাগল পাগল ভাব নেই কি বলবো দেখো এখন ওই বাংলা দাম বেড়ে গেছে আমি আর কাজই বাংলা খাই না ওই জন্য সমস্যা হয়ে যাচ্ছে আমার তো জট আমার মা মানসিক করেছিল জট কেটে দিয়েছে তোমার ভুঁড়িটা বানিয়ে দিতাম আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি কি সর্বনাশ দেখো ভুঁড়ি করতে বলেছি ডাবলি করে বসে আছে ডাবলি আরে ভালো পুতুল আছে ভালো পুতুল আকো কি দেখাও দেখাও সাতানে তুমি আর কি বেরবে দেখো কেমন চোখ ফেলছে দেখো এই বেবড়া তুমি কি দুটো নেবে নাকি পুতুল দেখছিস দেখ এই বাজারে অনেক লোক আছে রে হারিয়ে যেতে পারিস আমার হাতখানা শক্ত করে ধর এইবার দেখ আচ্ছা দাদু এই পুতুলের নাম কি কোথাও
বিনা ঠিক আছে দিদি হাতখানা শক্ত করে ধর ধরেই তো আছি ও দাদু হ্যাঁ বলো তোমার এই পুতুলের দাম কত ও পুতুলের দাম অনেক কত তুমি কার সঙ্গে এসেছো বলো তো দেখি আমি আমার দিদির সাথে এসেছি তাই নাকি তোমার দিদির গোপ আছে আমার দিদি নাকি গোপ আমার দিদি খুব সুন্দর দেখতে তোমার দিদি হাতে চুড়ি আছে আমার দিদি হ্যাঁ হাতে চুড়ি আছে তো আচ্ছা ঠিক আছে তোমার দিদি যদি চুম খেতে পারো কি চুম যদি এটা খেতে পারো কচি করি হ্যাঁ আমার এই পুজো তোমার দিয়ে দেব যাও তুমি এটা সব দিয়ে দেবে টাকা নেবে না বেলুন টেলুন সব দাও তোমার বেলুন লাগবে না ধরো দিদি সরে এসো তো এই কথা কাটো না কাটি কিন্তু चले जा সব সময় আমি তোর পাশে পাশে রয়েছি এমন ঝাটকা মেরে চলে গেলি কেন রে কোথায় গিয়েছিলে তুমি আমি তোর পাশে রয়েছি সোনার মানি এই বাজারের মধ্যে কি হয়েছে জানো তো আরে কি হয়েছে ওই যে পরপুরুষটা হ্যাঁ আমাকে এমনি করে জড়িয়ে ধরে হ্যাঁ চুম খেয়েছে এই বাবা কি লজ্জার কথা রে এই সে কে রে আমি এক্ষুনি বকে দেব তাকে ওই দিকে লাগিয়ে দেখো না এই কেলা ভালো করে বকে দেবে তোমাকে আমি মিছি মিছি বকবো হ্যাঁ ঠিক আছে তুমি কিছু মনে করবে না কিছু মনে করবে না তাহলে জোরে জোরে বকি হ্যাঁ কি মনে করেছো ঠিক বলেছে চুমকে গেল নাকি তুমি এত জোরে বলছো তুমি কি ভেবেছো আরে বাবা বলবে তো আমি কি করলাম আমাদের বেউলার মাথায় ছাতা ধরে ছুঁয়ে দাঁড়িয়েছো কেন জানো আমরা কুলেশ্বতী যখন হলেই এই বাজারে এলি কেন বেশ আসবো একশো বার আসবো তোমার ভয় নাকি কুলেশ্বতী বেশ একবার ছুঁয়েছি তোমাদের জাত চলে গেছে তৃতীয়বার ছুঁয়ে দেখতে চাই তোমাদের জাত চাই ছুঁয়ে নাকি করো ওহে বিদেশি না গড়ো আমি রাহা কুলে রোজতি কথাই রইল বলবি এই আরে আগে তে না জানি উত্তম হারিণী আগে তে না জানি কি জানি উত্তম হারিণী আমি মহা যাইল কুল জানি চি চি চুয়ে না কি করে বিদেশি না খেলো আমরা কুলে রস চি চি চুয়ে না কি করে বিদেশি না খেলো আমরা কুলে রস আমার সাথে কথা বলবি না ছেড়ে দে এত লোকের সামনে আমার এত বড় অপমান করলি আমার কোনো আত্মসম্মান নেই এই তুই কি ভাবিস ভুল হয়ে গেছে সেটাই বল কি করতে হবে তাই বল এই বাজারে থাকবো না আমরা অন্য কোনো বাজারে যাব চলো সেটাই বললে মিটে যেত চলো তাহলে এই বাজারে পরিবেশ ভালো না
অন্য বাজার থেকে পুতুল কিনে আমরা বাড়িতে ফিরে যাব। ঠিক আছে চলে আয়। অশীত সাউন্ড দোষা, ডিজে বাপি, ডুশা, এক নম্বর পোল।